সংখ্যাটা ছিল 60, এখন এসে ঠেকেছে 51। এমনি হাল আমাদের রাজ্যে পুলিশের ডগ স্কোয়াডের। সামনে পঞ্চায়েত ভোট, ভিআইপিদের নিরাপত্তা হোক বা মিটিং মিছিলে সুরক্ষা, স্নিফার ডগরাই পুলিশের কিন্তু বড় ভরসা। এবার তাই টিমে চার পেয়ে সদস্যদের সংখ্যা বাড়াতে চায় পুলিশ। প্রাথমিকভাবে 200টি কুকুর কেনার প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। বালিগঞ্জে কর্পোরেট কর্তা সুবীর চাকি খুনের মামলা মনে পড়ে। বছর দেড়েক আগের ঘটনা, গড়িয়াহাটের বাড়িতে খুন হয়ে যান উচ্চপদস্থ চাকুরে ও তাঁর চালক। সূত্র খুঁজতে হিমশিম খাচ্ছিল পুলিশ, কাজ সহজ করে দেয় জিপসি। কে জিপসি? কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের জার্মান শেফার্ড। 8 মাসের জিপসি প্রথম ধরিয়ে দেয় সূত্রটা, বুঝিয়ে দেয় খুনের পর ট্রেনে চড়ে চম্পট দিয়েছে আততায়ীরা। তারপরই বাজি মাত। যে কোনো ধরনের অপরাধের রহস্য উন্মোচন করার ক্ষেত্রে অনেক সময় কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর এবার সেই ডগ স্কোয়াডের পরিসর আরও বাড়াতে চাইছে রাজ্য পুলিশ। রাজ্যের প্রতিটি জেলায় এমনকি কমিশনারেটে যাতে ডগ স্কোয়াড তৈরি করা যায় তার জন্যে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত, জেলায় জেলায় বাড়বে ভিভিআইপিদের মিটিং মিছিল, আর তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দরকার স্নিফার ডগ। ভিভিআইপিদের যাতায়াতের পথে বিস্ফোরক লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বের করতে ভরসা ওরাই, কিন্তু পুলিশের চার পেয়ে সহকারী সংখ্যা একেবারেই তলানিতে। রাজ্য পুলিশ সূত্রে খবর, বর্তমানে রাজ্যের 19 জেলায় ডগ স্কোয়াড রয়েছে। ইউনিট পিছু কুকুরের সংখ্যা একটি বা বড় জোর 2টি, বাকি 10 জেলায় ডগ ইউনিট তো দূরের কথা, একটি কুকুরও নেই। যাদের স্কোয়াডে কুকুর নেই তাদের ভরসা আশপাশের জেলা, কিন্তু তাতেও সামাল দেওয়া মুশকিল, কারণ শুধু কি ভিভিআইপিদের নিরাপত্তা? খুন রাহাজানির তদন্ত হোক কিংবা মাদক খুঁজে বের করা, সব ক্ষেত্রেই তো পুলিশের চটজলদি মুশকিল আসান স্নিফার ডগেরাই। তাই দ্রুত ডগ স্কোয়াডের সদস্য সংখ্যা বাড়ানো দরকার, মানছে পুলিশ মহল। কিছুদিন আগে পর্যন্ত রেল ও জেলা পুলিশ মিলিয়ে ডগ স্কোয়াডের সদস্য সংখ্যা ছিল 60, সম্প্রতি 9টি কুকুরের মৃত্যু হওয়ায় সংখ্যা কমে দাঁড়িয়েছে 51। তার মধ্যে কয়েকটি কুকুর বৃদ্ধ, ফলে তাদের কাজে ব্যবহার করা যায় না। ব্যারাকপুর কমিশনারেট, বারুইপুর, রানাঘাট, দার্জিলিং, কালিম্পং, ঝাড়গ্রামের মতো 10 জেলায় ডগ স্কোয়াড নেই। তাই নড়ে চড়ে বসছে রাজ্য পুলিশ। নবান্নের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, প্রতি জেলায় এবং ডিআইজি রেঞ্জে ডগ স্কোয়াড তৈরি করতে হবে। তার জন্য অতিরিক্ত 200 পুলিশ কুকুর প্রয়োজন। প্রথম ধাপে অন্তত 100 কুকুর দরকার। প্রতিটি ডগ ইউনিটে অন্তত 4টি করে কুকুর থাকবে। 2টি কুকুর থাকবে ক্রাইম ট্র্যাকার হিসেবে, অন্য 2টি স্নিফার। রাজ্য পুলিশ সূত্রে খবর, ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড প্রজাতির কুকুর কেনার পরিকল্পনা রয়েছে। ল্যাব্রাডর গন্ধ শুঁকতে চ্যাম্পিয়ন, অন্যদিকে জার্মান শেফার্ড সাধারণত ক্রাইম ট্র্যাকার হিসেবে কাজ করে। পরিকল্পনা ভালো, কিন্তু ঘুম আরও আগে ভাঙা দরকার ছিল, বলছেন প্রাক্তন পুলিশ কর্তারা। 200 ডগ যদি আনা হয় 6 মাস 8 মাসের বেশি তো আনতে পারবে না বাচ্চা, 4 মাসের বাচ্চা আনলে খুব ভালো হয়। তাহলে এটা বাড়বে কবে, কবে বড় হবে, কবে ট্রেন্ড হবে, কবে ওয়েল ট্রেন্ড হবে, আরডিএক্স কোথায়, আপনার হচ্ছে গিয়ে হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স কোথায়, এইগুলো তো ওদেরকে সমস্ত শেখাতে হয়। এই শেখানোটা সময়টা কোথায়, ওই জন্যই বললাম যে এটা বাস্তবে কতটা রূপ নিতে পারবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। ডগ স্কোয়াডের সদস্য সংখ্যা বাড়লে যে কোনো ধরনের অপরাধ দমন করার কাজ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে রাজ্য পুলিশের। কুকুরের ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে মাদক থেকে শুরু করে বিস্ফোরক চিহ্নিত করা, এমনকি ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজও আরও অনেক সহজ হবে বলেই মনে করছেন পুলিশ মহল। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি 9 বাংলা।